بسم الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাল্লাহ তালামিয়া বাদা কোন একটি আমল রয়েছে যে আমলটি করলে আপনি মসজিদে হোক অথবা বাড়িতে বসে হোক আমলটি করলে আপনি একটি হজ এবং উমরার সমান পুণ্য নাকি পাবেন জি সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি আমরা এমর মেয়ে হাদিস রয়েছে হাদিসটি আমরা শুনি এবং চেষ্টা করবো আমল করার আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন মালিকিন করেনা শিবনী মালিকিনু আনহ কাল কাল আলসুল্লাহি সল্লাহ আলহিসাল্লাম মানসালা ফি জামা আতিনা কদা ইয় হাত্তা তাতল শামসু সুম্মা সল্লা ৰকাতাইন কানত লাহু কাজৰি হাইযতিন ওয়া অমৰতিন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন শিলশিলা সহৈহা সাতশত সাতচল্লিছ নাম্বাৰ হাদিস ইমাম আলবানী ৰহেমাল্লা তার সিলসিলা সোহাইহা গ্রন্থে সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস এসছেন আন মালিক রফজি আল্লাহ বলেন রসরুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে আদায় করল অতপর সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করল অতপর দোর আকাত সালাত আদায় করল তাহলে তার হজ ওমরা পালনের পণ্য নাকি হলো রসুল্লাহ সল্লুল্লা কথাটি তিনবার উচ্চারণ করেছেন জি হাদিসটি বললাম ইমাম আলবানি রহমাল্লা তার সিলিসা সহায় গ্রন্থে এসছেন সাত শত সাতচল্লিশ নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি এখানে একটি মাস আলা রয়েছে যে এখানে হাদিসটা বলা হয়েছে পুরুষদের জন্য মসজিদে যাওয়া যে ব্যক্তি যে পুরুষ মানুষ মসজিদে গিয়ে ফজরের সালাদ জামাতে পড়বে এবং জামাতে পড়ার পরে সেখানেই বসে এবাদত বন্দিগি করবে তারপরে সূর্য যখন উঠে যাবে উঠার পরে না উঠার পরে হাদিসে পরে এসছে তো উঠার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পর অথবা উঠার পরে আপনি দুই রিকা সালাদ পড়লে আল্লাহ সাল্লাম বলছেন একটি হজ এবং উমরার ফুজরত্বর পর পাবে পরিপূর্ণ নেকি ওমরা এবং হজের পরিপূর্ণ নেকি পাবে এর ফজিলত পূর্ণ যদি নাকি সেটা পাবে হাদিস তা পুরো মনে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথাটা তিনবার উল্লেখ করলেন জি তাহলে যারা মা বোন রয়েছে আমরা কি করব ওরা যদি আমরা চাই এই ফুজরতটা নিবো জি মা বোন যারা রয়েছেন আমরা জানি মা বোনদের সালাদ বাড়িতেই পড়া উত্তম মা বোনদের সালাদ বাড়িতেই পড়া উত্তম তবে কোনো মসজিদে যদি সালাদ পড়ার ব্যবস্থা থাকে তাহলে যদি যায় তাহলে যেতে পারে জি এ মর্মে সই হাদিস রয়েছে যে কেউ যদি মসজিদে সালাত পড়তে যেতে চায় আর ব্যবস্থা থাকে তাহলে বারণ করতে নিষেধ করেছে কোনো মা বোন যেতে চাই যেতে পারে তবে বাড়িতে মা বোনদের বাড়িতে সালাত পড়াই উত্তম তাই কেউ যদি যখন মসজিদে আজান হবে আর ঠিক সময় যদি বাড়িতে সে আজানের পর যেটা শিখ সালাত আদায়ের সময় ওই সময় যদি কেউ হজরের সালাদ মাবন যারা রয়েছেন বাড়ি তাদের করে এরপরে মশাল্লাতেই জিকির আজকার করে ওখানে জিকির আজকার করে তারপরে সূর্য উঠার পরে যদি দুই রে কাজ সালাত পড়ে তাহলেই সেই মামনেরাও আপনার হজ এবং ওমরার পরিপূর্ণ যে নেকির কথা বলে চা দিছে সেটা ইনশাল্লাহ পেয়ে যাবে তাই আমরা যে যেখান থেকে শুনছি আমলটি আমরা করার চেষ্টা করব আলবানি রহিমাল্লাহ হাদিসটিকে সহি বলছেন তার সিলসিলা সহি গ্রন্থে নিয়েছেন যা হাদিস নাম্বার বললাম তাই আমরা চেষ্টা করব আমরা যেন আমলগুলা করতে পারি আমলগুলা করতে পারি জি আরেকটি যেহেতু নফল এবাদতের কথা বলতে চাইলাম তাই নফল এবাদতের ক্ষেত্রে আর কয়েকটা হাদিস আমরা শুনি আল্লাহ আলাইসাল্লাম যে হাদিসগুলা বর্ণনা করেছেন তার ভেতরে আমরা অনেক সময়তে নফুল সালাতের ক্ষেত্রে আমরা গাফিলতা করি আমরা দেখা যায় গাফিলতা অনেক সময়তে আমাদের চলে আসে জি এর মর্মে হাদিস রয়েছে উম্মে হাবিবা রদ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন একুল আল্লাহ রসুল সাল্লাম বলেন একুল ও আলা আরবা রকাতিন কবল দুহরি আরবা বা আদাহা হার রাম উম্মে হাবিবা রদে আল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি যে ব্যক্তি বরাবর জোহরের পূর্বে চার রাকাত এবং জোহরের পরে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ সুবাহান তালা তাকে জাহান্নামের হারাম জাহান্নামের অগ্নি থেকে তাকে তা তার মানে তাকে জাহান্নামের প্রতি হারাম করে দিবেন তার মানে আল্লাহ সুবাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবেন হাদিস থেকে পুরমন হাদিসটি আহমাদ আহমদ আহমাদ বিন হাম্বাল হাদিসটি এসছেন আর আলবানি রহমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি মিশকাত তাহকিক মিশকাতে রয়েছে এক হাজার একশত সাতষট্টি নাম্বার হাদিস ইমস্কাত গ্রন্থে আলবানী রহমাল্লাহ মিষ্কার গ্রন্থ নিয়েছে হাদিসটি সহি বলছেন তাহলে উম হাবিবা রহমাল রাজিয়াল আনহা তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত পড়বে আর জোহরের ফরজ সালাতের পরে চার রাকাত পড়বে তার জন্য আল্লাহ সুহাত আল্লাহ নামের আগুন হারাম করে দেবেন আমরা হাদিসগুলো আমল করার চেষ্টা করবো যদি পারি আল্লাহ আমদ আমদা দান করেন ইভিনে ওমার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ এ মরআন সাল্লাহ কবলাসে আর বা আন আবদুল্লাহিন ওমর রদুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সালাত আদায় করে আল্লাহ তার প্রতি রহম বর্ষণ করেন আহমাদ হাদিসটি সহি তাহাকিকে মিশকাত এক হাজার একশত এক হাজার একশত সত্তর নম্বর হাদিস তাই যদি আমরা অনেক সময়তে মসজিদে যাই আসরের পূর্বে আসরের পূর্বে যে যদি আমরা চার রাত সালাত পড়তে পারি আল্লাহ আল্লাহ তার উপর রহমত করবেন জি আরেকটি হাদিস যেটা বলাও দরকার আয়সারাদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কলা রসরুল্লাহ সাল্লাই সাল্লাম রকাতা আলফাজরি হইরুমিনিয়া আয়সারাদে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন ফজরের পূর্বে দু রাকাত সালাত পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ অপেক্ষা উত্তম জি ইমাম মুসলিম রহেমল্লাহ হাদিসটি এসছেন বেশ কাত এক হাজার এক হাজার একশত ছেষট্টি তেষট্টি চৌষট্টি নাম্বার হাদিস এক হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস হাদিসটি আল্লাহ রসুল সাল্লা সাল্লামী ভাই বললেন যে আমরা তাই যারা ফরজ ফজর যখন আজান শুনবো তারা উচিত হবে যে দুই কাত সালাত তার মানে ফজরের তো ফরজ সালাত আসেই ফজরের সালাতের পূর্বে যে দুইটা কাজসন্নত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পড়ছেন এর এত ফজিলত বললেন তাই আমরা ফজর যখন আজান দিবে তখন আমরা ঘুমে না থেকে মা বোনে যারা রয়েছেন তাদেরকে বলি ভাই বোন যারা রয়েছেন তাদেরকে বলি যে যারা মুরব্বী সবাই রয়েছেন আল্লাহ যেন আমত তা দান করেন যে ফজরের আজান শোনার সাথে সাথে যেন আমরা ঘুম থেকে অন্তত জাগ্রত হই যারা পুরুষ এরা যেন মসজিদে যাই মসজিদে আপনি বাড়িতে দুই রিকা সুন্নত পড়ে নিতে পারেন অথবা কারণ বাড়িতে সোননাথগুলো পড়া উত্তম আর যদি না হয় মসজিদে আপনি যে পড়তে পারবেন তাদের কোনো সমস্যা নেই তবে এখানে হাদিসিরা বলছে যে আপনি ফজরের যে ফরজ সালাতের পূর্বে যে দুরিকা সোননাথ এই দুরিকা কেউ যদি পড়ে তাহলে এই ফজলেতের কথা বললেন যে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে উত্তম জি সম্মাহিত মা বলেন যারা রয়েছেন তারা আপনারা বাড়িতে পড়বেন আজান দিল ঠিক সময় জামাত পড়ার সময়তে আপনার জামাত পড়বেন এর আগে দুইটি কাজ সোননাথ পড়লে যদি আপনার ঠিক সময় পড়েন তাহলে এর ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাম বললেন তাই আমরা যেন হাদিসগুলার প্রতি আমল করতে পারি আল্লাহ রসুল তা যেন আমাদেরকে সালাত প্রতিষ্ঠাকারী হিসেবে গ্রহণ করেন আমরা নিজে যাতে পড়তে পারি আপনার ছেলে মেয়েকে মসজিদে পাঠান মা বোন যারা রয়েছেন তাদেরকে বলি আপনি সালাত পড়বেন সালাত পড়াতে উঠবেন জামাতে ফজের আজান দেবে আপনি নিজে উঠবেন আপনার ছেলেকে উঠাবেন মেয়েকে উঠাবেন আপনার পুরো যদি না উঠে স্বামী যদি না উঠে তাকে উঠাবেন অথবা বাবা যারা রয়েছেন ভাই রয়েছেন আপনি আগে উঠুন ছেলে মেয়েকে উঠান যারা ছেলে রয়েছে সাত বছর বয়স তাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করুন করে গড়ে উঠুন এরপরে দশ বছর হলে সালাত না পড়লে ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে লাঠি দিয়ে মারা লাগবে যা হাদিস দ্বারা প্রমাণিত তারপরে তাদের এইভাবে তাদের বেডকে ভিন্ন করুন হাদিসে যা বলছে আল্লাহ যেন আমাদেরকে রসুলসল্লা সাল্লামের আদর্শ গুলা গ্রহণ করার তফিক দান করেন আল্লাহ জেনা আমাদের দিকে আমরা চলতে পারি কারণ আয়শা আল্লাহ তালন আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বাড়ির কাজে সহযোগিতা করতেন যখন মসজিদে আজান হতো তখন তিনি মসজিদের দিকে চলে যেতেন মসজিদে চলে যেতেন তাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদর্শ গ্রহণ করব যারা পুরুষ তারা চেষ্টা করব মসজিদে জামাতে মুসলমানদের জামাতে শহীদালাত পড়া মামন যারা রয়েছি আমরা ঠিক সময় বাড়িতে সালাত পড়ার চেষ্টা করব আর যদি কারোর মসজিদে ব্যবস্থা থাকে তাহলে আপনি যেতে পারেন সেটা ভিন্ন কথা আল্লাহ সুবাহ তালা আমাদের যেন আমাদেরকে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সবার কল্যাণ করুক সালাতকারী যেন সালাত প্রতিষ্ঠাকারী তিনি বানান শিরিক বেদার থেকে যেন আমাদেরকে আল্লাহ হাতালা রক্ষা করেন যারা মামন দুনিয়া থেকে যারা চলে গেছেন মুসলিম মুসলিমাত মুমিন মুমিনারি সারা বিশ্বে যে যেখানে চলে গেছে আল্লাহ সুবাহ তালা আল্লাহর কাছে এক আকুল আবেদন করছি সবার প্রতি তুমি রহম করো আল্লাহ তাদেরকে জান্নাতফের দোষ দান দান করো واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك